Allah, Darul Ulum Foundation DUF আর্তমানবতার সেবায় অত্যন্ত সুনামের সাথে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে বিশাল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, মেয়েদের একাডেমি স্কুল, মসজিদ, টিউবওয়েল নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উইন্টার ব্ল্যাঙ্কেট বিতরণ, মাছ ও খামার প্রকল্প, গৃহহীনদের বাসস্থান নির্মাণ প্রকল্প। এই বছর নতুন করে সিলেটের বিশ্বনাথে একটি কবরস্থান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর ফলে গরিব দুঃখী মানুষের আপনজনের মৃত্যুতে দাফনের যে সংকট ছিল তা দূর হবে, যা নির্মাণে খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। আমরা এই কবরস্থান ঘাট যাহার যে সুন্দর সাফল্য হয় আমরা আশাবাদী, প্রত্যেক বিদেশি মেহমান হল আমরা মুরগিয়া ভাই বাতিটা তাছাড়া সকলো আর সৈন্য হলে সুবিধা কথা। কেন দীর্ঘদিন থাকি কেন আমরা মুদ্রায় কেন দাফন করা হয়, পানি বর্ষাকাল আইলে কেন মুদ্রা দাফন করা সম্ভব হয় না। আমরা এই কবরস্থানটা অবহেলিত, আমরা যাতে এখানে একটা বর্ষা বা বন্যার মৌসুম হইলে পানি উঠে যায়, আমরা একটা সুব্যবস্থা বা কবরস্থানটি উন্নত করিয়ে মাটি ফেলাইলে কেন বর্ষার মৌসুমে যাতে আমরা দাফন করতে পারি। যে আপনারা যে বা যারা দারুল উলুম ফাউন্ডেশন সাথে করেন বা যোগাযোগ রয়েছে বা দান খয়রাত করেন, সবাই যেন এই কবরস্থানের বিষয়টি নিয়ে আগাই আসবেন। আসসালামু আলাইকুম। এখানে একটা কবরস্থান দীর্ঘদিন থেকে আছে, এটা বর্ষা মৌসুম ওইটা পানি ভরে যায়, পানি সমতল হয়ে যায়, বর্ষার সময় এটা খবর দেওয়া দূরেও ব্যবহার হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। প্রায় 100 বছরের পুরানো কবরস্থান, এই কবরস্থান পাবলিক গ্রেভিয়ার্ড বা জনসাধারণের কবরস্থানে আমরা আজকে দারুল উলুম ফাউন্ডেশনের পক্ষ থেকে ভিজিট করলাম এবং ওনাদেরকে আমরা ওনাদের আশ্বস্ত এই মর্মে আমরা করেছি যে ইনশাল্লাহ সার্বিকভাবে দেশ বিদেশের মুসলমান ভাই বোনদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে ইনশাল্লাহ 100 বছর অর্থাৎ 100 বছরের পুরানো এই কবরস্থান, যেখানে অনেকের দাদা নানার কবরস্থান এখানে আছে, যে এই জায়গাটি এখন পর্যন্ত অবহেলিত অবস্থায় বর্ষাকালে পানির নিচে তলানো থাকে, যে জায়গাতে আসার জন্য সুন্দর একটি রাস্তা নেই, এই জন্য এখানে একটি রাস্তা, একটি বাউন্ডারি, একটি মাটি ভরাটের মাধ্যমে কবরস্থানকে সংস্কার করা একান্ত প্রয়োজন বিধায় এলাকার সমস্ত মানুষ এখানে জড়ো হয়েছেন। আপনারা সবাই কি চান এই কবরস্থান যেন সঠিকভাবে হয়, আপনারা সবাই চান তো? আল্লাহ আমাদের সবাইকে এই মহতি জনকল্যাণমূলক কাজে শরিক হয়ে দীন ইসলামের খেদমত করার সুযোগ দিন, আমিন। রমজান ফুডপ্যাক প্রদান করা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা যারা এই ফুডপ্যাক পাইরা আলহামদুলিল্লাহ অনেক সামানা এগুলা খাইয়া রমজানের সেহরি খাইবা, ইফতার খাইবা এবং আপনারা লাগি দোয়া করবা। এই টেম্পলটা আমরার এই মুরব্বী হিসাবে দান করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরিয়া পানির লাগে খুব কষ্ট আসতা ফাউন্ডেশনের যে সকল ভাই বোনরা এটি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করুন।
মাটির কাজ চলছে, এদিকে পুকুর খননের কাজ চলছে এবং এদিকে মসজিদ নির্মাণের কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানি যে আমরা এই পর্যন্ত এই বিল্ডিংটি খরিদ করা করতে সক্ষম হয়েছি। প্রবাসী বিচারে যারা ডোনার ভাই বোন আছেন, ওদের সাহায্য সহযোগিতায় আজকে এই ঘর নির্মাণ করে দেওয়া সম্ভব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের এই দান খয়রাত কবুল করেন, ওনাদের রুজির মধ্যে বরকত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, দুনিয়ার হাতে শান্তি দান করেন, সেই দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা আমাদের এই অসহায় মেয়েগুলোকে একটু সুনজরে দেখবেন এবং কয়েকটা সেলাই মেশিন তাদের দান করবেন। প্রিয় ভাই বোনেরা, দারুল উলুম ফাউন্ডেশনের এই সকল কার্যক্রম সম্ভব হয়েছে একমাত্র আপনাদের দান, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাদকার উসিলায়। আপনাদের সাদকা এবং দান এগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন এবং সাথে সাথে আপনারা এই কাজের সাথে যদি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ এই সাদকায়ে জারিয়ার এই প্রজেক্ট দারুল উলুম বরুনী মাদ্রাসা, দারুল উলুম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম এগুলো চলতে থাকবে এবং সবার জন্য সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসাদাকাতু তারুদ্দুল বালা, সাদকার উসিলায় বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুতরাং আসুন আমরা সবাই সর্ব অবস্থায় বিপদে এবং খুশিতে সবসময় যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসি এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জো থাকি এবং সাদকা এবং খায়রাতের দ্বারা আল্লাহকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ।